মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দলের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ গত শনিবার 9 সেপ্টেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর টাঙ্গাইলের মধুপুর তার ব্যক্তিগত চেম্বারে সাক্ষাৎ করে তার নেতৃত্বে ভবিষ্যতের আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করার জন্য একাত্মতা প্রকাশ করেন। মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত বিএনপি নেতা জোয়াদ আলী হাফেজ এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদিন খান বাবলু, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পৌরসভার বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আব্দুল লতিফ পান্না, মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিঞ্জু, মধুপুর পৌর যুবদলের সাবেক সভাপতি মারফত আলী। সভায় বক্তারা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে মধুপুরের রাজনীতি পরিচালনা ও আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মির্জাবাড়ী ইউনিয়ন থেকে যে সকল নেতাকর্মী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে একাত্মতা প্রশান করেছেন তাদের মধ্যে মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শমশের আলী, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাফিজউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালালউদ্দিন মাওলানা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান রুহুল আমিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ইকবাল হোসেন, কাশেম আলী, আমির চোকদার সহ শতাধিক নেতাকর্মী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য একাত্মতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর শাখা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মানিক মিয়া। সকল জায়গায় আমরা অ্যাডভোকেট মোহাম্মদ আলী আলোচনা করব। তাই বিয়ে ভাইয়ের আমার সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই ঘরে বসে থাকার সময় নাই, তাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক একটি মোহাম্মদ আলী হয়ে আমাদের মধুপুর এবং ধনবাড়িতে পাড়ায় মহল্লায় কাজ করে যেতে হবে। সে হলো মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তার হাত ধরে আমরা আজকে থেকে শপথ গ্রহণ করতে চাই। আগামী দিনে মির্জাবাড়ী ইউনিয়ন থেকে যত কর্মসূচি আসবে সেই কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করতে আমরা মির্জাবাড়ী ইউনিয়ন শাখার পক্ষ থেকে 11টি ইউনিয়ন থেকে আসবে তার চাইতে দ্বিগুণ আকারে আমরা শক্তিশালী হয়ে আমরা মির্জাবাড়ি, বিশেষ করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম হারুন শিকদার ভাইকে। আমরা ক্ষুদ্র জাতীয়তাবাদী কর্মী হিসেবে এরকম একটা বড় নেতার কর্মী হতে পেরে আমি সত্যিই গর্বিত। সকল ভেদা ভেদুলে তারা শহীদ পারিলে রাজনীতি করছি করছি সেটা না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি তারা আমরা যারা বেগম খালেদার যে রাজনীতিতে বিশ্বাসী, আগামী রাষ্ট্র নয় তার গ্রহণকে যারা আমরা প্রধানমন্ত্রী করবো এই স্বপ্নে বিশ্বাসী, তারা সকল ভেদা ভেদুলে আগামী দিনে মির্জাবাড়িতে অন্যান্য মধুপুর 11টা ইউনিয়নের ভিতরে মির্জাবাড়িকে আমরা মডেল বিএনপি শক্তিশালী বিএনপি হিসেবে গড়ে তোলার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মির্জাবাড়িকে বিএনপি দুর্গ হিসেবে গড়ে তুলে এবং আমাদের একটাই আশা, আমাদের শুধু একটা আশা আছে, আমাদের নেতার ভালোবাসা। আমাদের নেতার ভালোবাসার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, আমরা আশা আশাবাদী, আমরা এমন নেতা পেয়েছি ভবিষ্যতে আমাদের নেতা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে এবং সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ভিতরে যেন কোনো বিভেদ না থাকে মোহাম্মদ আলীর পক্ষে ঐক্য তৈরি করতে আমরা জানি মির্জাবাড়ি সব ইউনিয়ন থেকে সব সময় দুইটা লোক বেশি দিতে পারি আমাদের নেতার জন্য। এই বলে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। বলতে চাই আগামী দিনে রাজনীতি করতে চাই কার হাত ধরে করব, আমরা সঠিক সময়ে সঠিক নেতা আমরা পেয়ে গেছি, সেই নেতা আর কেউ নয় বাংলাদেশ জাতীয় দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইকে। আমরা মির্জাবাড়ি থেকে প্রত্যেকটি প্রোগ্রামে বিপুল সংখ্যক জনস্রোত নিয়ে আমরা মধুপুরকে মিছিল বিল্ডিং এ অবস্থান নিব এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনে মোহাম্মদ আলী সাহেব আমরা তার হাত ধরে আগামী দিনে শেখ হাসিনা সরকারকে পতন করিয়ে বিএনপি সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো। যেদিন ঘোষণা দিছে
যে আজকের দিকে আমাদের অভিভাবকের দায়িত্ব এই মোহাম্মদ আলী ইনান রাখবো, তাই আমরা মোহাম্মদ আলী ভাইকে আমরা অভিভাবক হিসাবে দেখতে চাই। আমাদের সাথে মোহাম্মদ আলী ভাই নির্বাচন করছে, সকল ফকিরের গুরু সকল ফকিররা কিন্তু আমাদের নির্বাচন করে নাই। আমাদের এই লোকাল প্রার্থী আমরা ঠিক একই জায়গায় স্থানীয় ছেলে লোকাল ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাই, তিনি আমাদের মধুপুরের ছেলে, মধুপুরের সন্তান, অতি পরিচিত ঠিক অনুরূপ। আর এখন বাঘের সামনে বাঘ মনোরণ কেমনে ন্যায় সমান পকির আমরা দেখে দিই। আজ থেকে আমরা সকলেই শপথ নিয়ে যেতে চাই, আগামী দিন থেকে বিচার বিভাগে কোথাও যেন মোহাম্মদ আলী ভাইয়ের বাহিরে অন্য কারো নাম না থাকে। আপনি এদেরকে দেখে রাখবেন, আপনাদেরকে যদি ছেলেরা দেন দেখে রাখেন, ইনশাল্লাহ মির্জাপুর ইউনিয়ন আপনার কী করবো কারো নাম সেখানে নিতে পারবে না। দ্বিতীয় সরকার শহীদ হিসেবে আমরা মোহাম্মদ আলী ভাইকে পেয়েছি। আমরা মোহাম্মদ আলী ভাইকে বুকে আগলে রেখে সেই রকম পরিশ্রম করে আমরা তাকে এগিয়ে নিয়ে আগামী দিনে স্বপন ভোগীর নয় বিদেশি নয়, আমাদের স্লোগান হলো দেশি দেশি বিদেশি নয় দেশি, সেই দেশি ছেলে হিসাবে আমরা মোহাম্মদ আলী ভাইকে পেয়েছি। এবং সুন্দর দেখেন মুখ নিচে কত সুন্দর লাগে, সরকার শহীদের দ্বিতীয় সরকার শহীদ হিসাবে তাকে মনে হয়, কারণ ফিটনেস একজন নেতা। এবং সে গোলাবাড়ি ইউনিয়ন এবং মির্জাবাড়ি ইউনিয়নই ছিল সরকার শহীদের একটা ঘাঁটি, ব্যাপক ভূমিকা ছিল। সেই ভূমিকাকে স্মরণ করে আমাদের চিন্তা ভাবনা করে যে মধুপুরের একজন স্থায়ী লোককে নিয়ে আমরা পথ চলতে চাই। আমরা সেই তৃণমূলের নেতা কর্মীদের আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা মানে নিয়েছি মোহাম্মদ আলীর নেতৃত্বে। আমরা আগামী দিনে এই মধুপুর ধনবাড়ির প্রত্যেকটা এলাকা আমরা চষে বেড়াবো, সেই সেই কাবেলায় এই মির্জাবাড়ির যারা নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমি যারা এখানে উপস্থিত নাম বলতে চাই না, নাম তো অনেকেরই বলা যায়, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন মির্জাবাড়ির সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। আজকে মোহাম্মদ আলীর নেতৃত্বে আমরা সারা ধনবাড়ি মধুপুরে আমরা চষে বেড়াবো, সেই কাবেলায় আমি আপনাদেরকে সাথে আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্দাবাদ। এরাই তো হৃৎপিণ্ড, সেই মধুপুরের যারা হৃৎপিণ্ড তাদের সাথে আরও অনেকেই ছিলেন। এই যে আজকে মেহেদি এখানে এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে গেছেন, যুব নেতা মারুফত এসে একাত্মতা ঘোষণা করে গেছেন, স্বেচ্ছাসেবক নেতা মারুফ এসে করে গেছেন, ছাত্র দলের কলেজ শাখার আহ্বায়ক ছিলেন, তারপরে আমাদের হায়দর ভাই সহ অনেকেই এসে এখানে একাত্মতা ঘোষণা করে গেছেন। আমি আপনাদের একজন সহযোগী হিসাবে থাকতে চাই, নেতা হিসাবে নয়, নেতৃত্ব দেওয়ার জন্য নয়। আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের প্রতি আমি আস্থা রেখে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই ভবিষ্যতে। আপনারা অতীতে যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, মধুপুরে বিএনপিকে পরিচালনা করেছেন, আপনাদের সঠিক দিক নির্দেশনায় মধুপুর সঠিকভাবে বিএনপি পরিচালিত হয়েছে। আমিও চাই, আপনারাও নিশ্চয়ই চান, সবাই চায় মধুপুর উপজেলা আপনাদেরকে তো ম্যান্ডেট দিয়েছে, আপনারা ডেকেছিলেন, মধুপুরে কোথাও জায়গা দেয় নাই এই পুলিশ প্রশাসন বা অন্য কাউরা, আপনারা একটা অয়েল মিলে বসে মিটিং করেছেন, অয়েল মিল লোকে লোকারণ্য হয়ে গেছে, তারা আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আপনারা যে সিদ্ধান্ত নেবেন
সেই সিদ্ধান্ত তারা মানে। আমিও সেই সিদ্ধান্তের সাথে একমত হয়ে পোষণ করে বলি যে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমিও সেই সিদ্ধান্তের সাথে সব সময় একমত থেকে মধুপুরের আন্দোলন সংগ্রামে। আপনারা সকলেই সুন্দর সুন্দর কথা বলেছেন, এই যে মধুপুরের মির্জাবাড়িতে একটা রাজনৈতিকভাবে উর্বর ইউনিয়ন তার প্রমাণ যারা বক্তৃতা করেছেন, চমৎকার চমৎকার বক্তৃতা করেছেন, স্যার আমাকে বলেছেন যে এত সুন্দর বক্তৃতা করে তারা এই ইউনিয়ন পর্যায়ে থেকে আসলেই আমি অভিভূত হয়েছি। আপনারা এত মত আছে, আর যদি মামলা আছে আবার যারা কমিটি করছে তাদেরকে যদি বলি আপনাদের পদ আছে বলে হ্যাঁ আছে, বলে আপনাদের নামে কোনো মামলা আছে, যদি সত্য কথা বলে বলবে যে কোনো মামলা আছে, তাহলে যাদের নামে মামলা আছে তারাই তো প্রকৃত বিএনপি। এই প্রকৃত বিএনপিরাই আমরা আছি, এই প্রকৃত বিএনপিরাই আমরা মধুপুরে আন্দোলন সংগ্রাম করব। দেখাই দিছি 2 তারিখে এই নেতৃবৃন্দকে সাথে নিয়ে মধুপুর মিছিল করে দেখাই আমাদেরকে মিছিল বন্ধ করতে পারছে না, আর যারা কমিটি নিয়ে বসে রয়েছেন তারা মিছিল করতে পারছে না, এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করব। তখনই তো নির্বাচন এবং মনোনয়নের প্রশ্ন, না তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে গেলে ডিআর সেল খাবো, মামলার আসামি হবো, জেল খাটবো, আমরা তত্ত্বাবধায়ক সরকার আনবো। আর যারা চুপ করে ঘরে বসে আছেন তারা মনোনয়ন ইলেকশন করবেন, এর হইতে দিবেন ইনশাল্লাহ আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে দেখা হবে। এই চেম্বারেও সরকার শহীদ সাহেব একদিন এসেছিলেন, আইসা হঠাৎ দুইরা বহুত লোক আসেন, বলতে ভাই কোনো কিছু মনে করি না, চলেন না আমরা একসাথে রাজনীতি করে আন্দোলন। তারপরে ঢাকায় যেদিন আমার সাথে ওই যে বললাম জামিন নেওয়ার পরে যখন আমার সাথে কথা হইল, হাতে ধরলেন, আমি রাজি হইলাম যে একসাথে রাজনীতি করবো, তারপর সবাই দাঁড়ায় বললেন, তিনিও দাঁড়াইলেন, তিনি দাঁড়ায় আমার বললেন যে ভাই আমার শরীরটা ধৈরা, আমার ভিতরে কিন্তু কিছু নাই, আমি বোধ হয় বেশিদিন বাঁচবো না, মধুপুর কিন্তু আপনাকে দেখতে হবে, এই কথাটুকু তিনি বলে গেছিলেন আমার কাছে, কোনো কথারই কোনো মূল্য না। তিনি নির্বাচন করলেন, যারা তার নির্বাচনের মনোনয়নের বিরোধিতা করলো, যারা তার ইলেকশন করলো না, ঘরে বসে থাকলো, নাম ধরে বললেন, বলতে পারবো সবার নাম আপনারা জানেন, এরা তো চিহ্নিত ব্যক্তি, আজকে তারা সরকার সঙ্গীদের ঘরে বসে আর আমরা বুঝতে পারি। আমি সরকার শহীদের নির্বাচন করতে এসে আমার গাড়ি ভাঙচুর হয়েছে, আমার উপর হামলা হয়েছে, আমি সেখানে যাইতে পারি না, অথচ যারা সেদিন সরকার শহীদের খবরে যারা উল্লাস করছিল, মিষ্টি খেয়েছে, যারা ফেসবুকে আজেবাজে কমেন্টস করেছে, তারাই আজকে সেখানে বসে, দুঃখজনক। তবে এটা একটা ষড়যন্ত্র, নেতৃবৃন্দ বলেছেন ষড়যন্ত্র বেশি দিন থাকে না, এই ষড়যন্ত্র ইনশাল্লাহ ভাঙবে এবং আমাদের সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা সরকার শহীদের পরিবারের প্রতি, তার স্ত্রীর প্রতি, তার সন্তানের প্রতি আছে, আমাদের ভালোবাসা তাদের পরিবর্তে আছে, ইনশাল্লাহ একদিন তারা এই ভুল বুঝবেন এবং ইনশাল্লাহ আমাদেরকে নিয়েই, আমার বিশ্বাস তারা একদিন আমাদের সাথে নিয়েই তারা চলবেন, এটাই বিশ্বাস করে জানেন। আকাশে যদি চাঁদ ওঠে তাহলে মধুপুর একটা আলো হবে, সেই আলোতে তারা আলোকিত বুঝছেন, সুযোগ সুবিধা নিয়ে করতে চায়, আমরা সুযোগ সুবিধা দিব না, আন্দোলন করবো আমরা, জেল খাটবো আমরা, আমরা আসামি হবো আমরা, আমাদের কষ্ট অর্জ অর্থ আমরা কেন ব্যয় করবো, আর আরেকজন এসে আর সেই ফল খাবেন সেটা হতে দেওয়া যাবে না, ইনশাল্লাহ আগামী দিনে। মাত্র কয়টা দিন, আপনারা সারা জীবন করেছেন, অনেক কষ্ট করেছেন, আর কয়েকটা দিন ইনশাল্লাহ এই নেতৃবৃন্দ আছেন, আমিও আছি, সাথে নিয়ে একসাথে চলে মধুপুরটাকে আমরা জয় করি, মধুপুরের ধানের শীষের বিজয় আমরা এনে আবারও আমরা মধুপুরকে দেখিয়ে দিই যে না, মধুপুরের মানুষ সত্যিকারে বিএনপি করে, মধুপুরের মানুষ সত্যিকারে ধানের শীষ করে, আমার একটা ওয়া ছিল যে তাও 3 দিনের জামাত নাই, আমি মসজিদে থাকাই না, মসজিদে গেলে আমার শরীর জ্বলে, মসজিদে গেলে আমার শরীর জ্বলে, তাই তো খুব সমস্যা, তবে তো আমরা যাইতে পারবাই না, তো এখানকার স্থানীয় লোক এমপি হইলে নেতা করে এত শরীর আপনারা সাবধান হয়ে যান, জনগণ তাদের বিরুদ্ধে চলে গেছে ইনশাআল্লাহ, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণ চলে গেছে, মানে চলে গেছে ইনশাআল্লাহ, জনগণ তাদের সাথে নাই নাই, লোক জমাইতে পারে নাই, অজুহাত দেখাইছে যে প্রশাসন আমাদের অনুমতি নেই, প্রশাসনের অনুমতি নেয়া শেখ হাসিনার ক্ষমতা কেন আমি সেই রাজনীতি, সেই রাজনীতিতে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না।